প্রিয় ভাই বোন বন্ধুরা, এই মুহূর্তে আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, একটি জরুরি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে রাখুন। আপনি কি জানেন, আপনি নিজের অজান্তেই অতি যত্নে বহন করে চলেছেন নীরব ঘাতক মোবাইল রেডিয়েশন। আপনার অতি প্রিয়, অতি প্রয়োজনীয় মোবাইল ফোনটির মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর, শক্তিশালী, এক অদৃশ্য মৃত্যু ফাঁদ, যার নাম মোবাইল রেডিয়েশন। এটা কোনো কাল্পনিক গল্প নয়। মোবাইল রেডিয়েশনের উপর দীর্ঘ গবেষণা করে এই তথ্যটি দিয়েছেন ফিনল্যান্ডের বিশ্বখ্যাত বিজ্ঞানী ডেভিস, যা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। মোবাইল ফোনের এই রেডিয়েশন বা তেজস্ক্রিয় রশ্মির ক্ষতিকর প্রভাবের কারণে মানব দেহে দেখা দেয় অনেক জটিল ও কঠিন সমস্যা, যেমন ব্রেন ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, ব্রেন হ্যামারেজ, হার্ট স্ট্রোক, কিডনি ডিজিজ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। এছাড়াও অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে প্রচণ্ড মাথা ব্যথা, মাথা গরম, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, খাবারে অরুচি আসা, চোখে ঝাপসা দেখা সহ নানাবিধ সমস্যা দেখা দেয়। বিশেষ করে এখনকার সময় অনেক ছেলেমেয়েরা রাত জেগে ফেসবুক ব্যবহার করে থাকে, যার ক্ষতিকর প্রভাব আগামী প্রজন্মের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এই মানব বিধ্বংসী রেডিয়েশনের প্রভাবে আপনার ছোট্ট সোনামণিরা আক্রান্ত হতে পারে নানাভাবে, বিশেষ করে অটিস্টিক, অটিজম, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ও বুদ্ধি প্রতিবন্ধিতায় আক্রান্ত হতে পারে। গর্ভবতী মায়েরাও এই রেডিয়েশনে আক্রান্ত হলে প্রতিবন্ধী সন্তান জন্মদানের আশঙ্কা অনেক বেশি থাকে। আর এত সব অঘটনের মূল এই মোবাইল রেডিয়েশন বা তেজস্ক্রিয় রশ্মি। কিন্তু তাই বলে বিজ্ঞানের এই জাদুকরি উদ্ভাবন মোবাইল ফোনের প্রয়োজনীয়তাকে আমরা অস্বীকার করতে পারি না। আর বর্তমানে তো মোবাইল বিহীন একটি দিন আমরা চিন্তাও করতে পারি না। তাহলে কি এর সমাধান? কিভাবে সম্ভব এই রেডিয়েশনের ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া? না, হতাশ হবার কোনো কারণ নেই। এই জটিল সমস্যা থেকে মুক্তির উপায় নিয়ে বাজারে এসেছে মোবাইল অ্যান্টি রেডিয়েশন চিপ। আপনার মোবাইল ফোনটিতে এই অ্যান্টি রেডিয়েশন চিপস ব্যবহার করলে আপনি মুক্তি পেতে পারেন সব ধরনের মোবাইল রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব থেকে। অ্যান্টি রেডিয়েশন চিপস কিভাবে আপনার মোবাইল ফোনে ব্যবহার করবেন? যে কোনো মোবাইল ফোনে মোবাইলের ব্যাক পার্টের নিচের অংশে অথবা সুবিধাজনক স্থানে অতি সহজে লাগাতে পারবেন। বিজ্ঞানের আরেক আশীর্বাদ, এই অ্যান্টি রেডিয়েশন চিপসটি বাজারজাত করছে আর টেলিকম।